জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়ার আনন্দের বন্যা বইছে তানজিদ হাসান তামিমের বাড়িতে। অনূর্ধ্ব ১৯ বিশ্ব চ্যাম্পিয়ন এই ওপেনারের বাবার চাওয়া ছিল নিজের মতো ডাক্তার হবে ছেলে। ক্রিকেট খেলার জন্য কড়া শাসনের মুখোমুখি হতে হয় তামিমকে, তবে সফল ছেলেকে নিয়ে বাবা তোজাম্মেল হোসেন এখন গর্ববোধ করেন। বগুড়া থেকে জিএম সজলের পাঠানো ছবিতে আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াডে একমাত্র চমক তানজিদ হাসান তামিম। অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ এবং বাংলাদেশ এ দলের হয়ে খেলে এবার জাতীয় দলে সুযোগ হলো এই ওপেনারের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন বাঁহাতি এই ব্যাটার। লিস্টে ক্যারিয়ারে 45 ইনিংসে 28.27 গড়ে 1,271 রান তার নামে। পাশে 3টি সেঞ্চুরি ও 7টি হাফ সেঞ্চুরি রয়েছে তামিমের। সর্বোচ্চ রান 142। 2020 সালে টাইগারদের হয়ে যুব বিশ্বকাপ জয়ী তামিমের জন্ম ও বেড়ে ওঠা বগুড়ার সোনাতলা উপজেলার কোরপুর গ্রামে। বাবা তোজাম্মেল হোসেন চিকিৎসক। নিজের পেশায় ছেলেকে গড়ে তোলার ইচ্ছা ছিল তার, তবে ছেলের নেশা ব্যাট বলে, তা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন বাবা। সন্তানকে একটি ভালো ভবিষ্যৎ দিতে চাচ্ছিলেন তোজাম্মেল, তবে মাঠের পাশাপাশি ছাত্র হিসেবে সমান প্রতিভাবান তামিম। এবারে কিন্তু ইয়র্কার লেংথের বল এবং সেটা পুশ করে দিয়ে ব্যাটটা উঠিয়ে রানটা কমপ্লিট করার আগেই তিনি 2015 সালে এসএসসিতে এবং 2017 সালে এইচএসসিতে GPA 5 পান তামিম। ভর্তি হন ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। খেলা চালিয়ে যাওয়ার যুদ্ধে নিজেকে প্রমাণ করতে সক্ষম হন তিনি। জেতেন অনূর্ধ্ব ১৯ বিশ্ব আসর। আমি যখন ছেলেকে ডাক্তার হতে চেয়েছিলাম, ডাক্তার হিসেবে মানুষের সেবা করবে, কিন্তু এখন আরও বেশি ভালো লাগছে যে যখন শুধু ডাক্তার হিসেবে সেবা করতে পারবে, এমন ডাক্তার কয়জন চেনে, কিন্তু যখন সে বিশ্বের বিভিন্ন দেশে খেলবে এবং বাংলাদেশের মানে মঞ্চে যখন উজ্জ্বল হবে, বাংলাদেশ সুনাম হবে, বাংলাদেশের এই বিশ্বের দরবারে দাঁড় করাতে পারবে, তখন মনে হয় এটার বেশি সেবা হবে। তামিমের সাফল্যে উচ্ছ্বাস পরিবারের সদস্যদের কণ্ঠে। 111 বল থেকে 100 রান তানজিদ তামিমের দারুণ একটা 100। প্রথমেই ওরা যখন এই যে অনূর্ধ্ব চ্যাম্পিয়ন হয়, তখন এমনিতে আমাদের সবারই আশা ছিল যে জাতীয় দল খুব দ্রুতই আসবে। তারপর ওর মাঝখানে কিন্তু একটু সময়ও যায়, খারাপ সময় যায়, কিন্তু আমাদের পরিবার থেকে সবাইকে সাপোর্ট দিছে। তারপরে এতটা আশা করি নাই, আমরা শুধু বলছি যে ভালো খেলে যাও, আল্লাহ ভরসা। আমার এক ছোট ভাই কানাডা আছে, ও তো মেসেজে বলতেছে যে ভাই তামিম তো চান্স পেয়ে গেল। এর আগেও আমাকে বলছে ভাই ওকে একটু ভালো খেলতে বলেন, নিজেদের মানুষ চান্স পেলে তো ভালোই লাগে। এই এখন আসলে ও যখন খেলে মানে এত ভালো লাগে, মানে এটা আসলে এই ফিলিংসটা মানে বুঝাইতে পারবো না যে আমার ভাই খেলতেছে টিভিতে, ও দেশকে রিপ্রেজেন্ট করতেছে, আসলে অনেক ভালো লাগে। দেশটা ছিল খেলার প্রতি আগ্রহ অনেক আগের থেকে, ছোট থেকে ধুলেবালি নিয়ে বা এসে নিয়ে খেলাধুলা খুব পছন্দ করতো আর কি। তার জন্য আমরা বকা দিতাম যে কায়েম আলা হতো সবসময়ের জন্য, বকা দিতাম যে না তুমি দুষ্টুমি করো না, মাঝে মাঝে খেলা যাবে না, খেলার প্রতি আগ্রহ ছিল আগে থেকে, ছোট থেকে। স্বজনদের চাওয়া, এবার এশিয়া কাপ ট্রফি জিতে ঘরে ফিরুক বাংলাদেশ। কুশল ইয়াসির, RTV।